বন্ধুরা, আজ আমি সকালবেলায় নবদ্বীপ শ্রী চৈতন্য সরস্বত মঠে ঘুরতে গেছিলাম, কারণ সকালবেলা কেন সকালে প্রভাতি কীর্তন হয় সে দেখতে গেছিলাম। তাই তোমাদের সম্পূর্ণ ভিডিওটা তৈরি করে আজকে সুন্দর ভিডিও, তা তোমরা ভিডিওটি দেখো বন্ধুরা। এই দেখছো সকালবেলা কত সুন্দর পরিবেশ, মেঘলা বর্ষাকালের মেঘলা আকাশ, চারিদিকে গাছপালা কত সুন্দর, তারই মধ্যে মঠের মহারাজরা বসে প্রভাতে কীর্তন করছে, কত সুন্দর লাগছে। এবং চারিদিকে পরিবেশটা দেখতেই পাচ্ছ কত সুন্দর। আমাদের ভারতবর্ষ তো হিন্দু রাষ্ট্র, তো হিন্দু ধর্মের সনাতন ধর্মের লোকেরা নবদ্বীপ তথা শ্রীনিমায়ের জন্মস্থানে এরকম মঠ মন্দিরে প্রায় মন্দিরই হয়ে থাকে সকালবেলা, এবং সকালবেলা কীর্তন প্রভাতে কীর্তনের দৃশ্যটি খুব ভালো লাগে। তা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, তোমরা দেখো নবদ্বীপের এই প্রাচীন এবং পুরাতন শ্রী চৈতন্য সরস্বতী মন্দিরে প্রভাতি কীর্তন, সামনে রাধাকৃষ্ণের মন্দির, মহাপ্রভু আছে এবং মন্দির, এটা সমস্তকে তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে থাকো। এই শ্রী চৈতন্য সরস্বত মঠে এখানে দাতব্য চিকিৎসালয়ও আছে এবং এখানে থাকার ও সমস্ত আছে, তা তোমাদের সব ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো। আর এই মন্দির আজ থেকে কমসে কম 100 বছর আগে এই পুরানো মন্দির, এই মন্দিরগুলোতে মহারাজরা বাস করতেন, খুব শান্তিপ্রিয় এবং নিরালা নির্জন পরিবেশে মন্দিরটি অবস্থিত, খুব সুন্দর লাগে মন্দির এলে পরে। তা এই সকালবেলা দেখতে পাচ্ছ এখানে কিছু কিছু যাত্রী নবদ্বীপে যারা ঘুরতে এসছে তারা এসছে। এই দেখো মহারাজের দিকে, মহারাজের মন্দিরটা দেখাচ্ছি তোমাদের, দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর লাগছে, দেখার মতো জিনিস। তা তোমরা নবদ্বীপে এলে সোজা নবদ্বীপ স্টেশন থেকে শ্রী চৈতন্য সরস্বত মন্দিরে আসতে গেলে টোটো ধরে চলে আসবে, টোটোতেই 10 থেকে 15 টাকা পার মাথা পিছু নেবে। যাই হোক, তোমাদের বললাম তোমরা সোজা চলে আসলে দেখতে পাবে। এবং পাশেই জল মন্দির আছে, সেটা একটা খুব সুন্দর জায়গা, যা মানুষ বারবার আসলে মন ভরে দেখার মতো। তাই তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখা গেলাম। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা, লাইক শেয়ার কমেন্টস করো, আমি এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব। তাই আরেকটি কথা, তোমাদের কীরকম কীরকম ভিডিও পছন্দ তোমরা আমায় বলবে, আমি দেওয়ার জন্য চেষ্টা করবো, এটা একদম তোমাদের কথা দিচ্ছি। তাই বন্ধুরা, আজ আমি এখানে রাখছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো তোমাদের, আর জয় হিন্দ, বন্দে মাতরম। Oh, my God.